স্যার সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলের মিডিয়া গ্রুপ থেকে বলছি হ্যাঁ ধন্যবাদ বলুন স্যার তৃতীয়বারের মতো সরকার আবারও সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এবং ব্যাপক আসনের জয় হয়ে সরকার গঠন করল। এবং তার মন্ত্রিসভাও গঠিত হয়ে গেল আপনারা বলেছিলেন মন্ত্রিসভা গঠিত হয়ে গেলে দ্রুত আমরা দরবার করব তো মন্ত্রিসভা গঠিত হলো শিক্ষা মন্ত্রী যিনি ছিলেন তিনি বক্তব্য দিচ্ছেন যে আমি অনেক কিছু করে দিয়েছি তো তারপরে কিন্তু আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী নতুনভাবে আসলেন ব্রাত্য বসু যিনি একদম প্রথম গভর্নমেন্ট যখন হয়েছিল তৃণমূল কংগ্রেসের তখন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন একদম হ্যাঁ এই পজিশনে আপনাদের কি দৃষ্টিভঙ্গি দেখুন প্রথমেই আমি আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত এস এস কে এম এস কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত শিক্ষা সংক্রান্ত যে সমস্ত কর্মী আছেন শিক্ষার সঙ্গে যুক্ত তাদের আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখন শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে দিদির বিষয় দিদি যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন কারণ এই এই দলে দিদি একমাত্র কথা বলেন অন্যান্য মন্ত্রীরা অবশ্যই তাদের নিজস্ব দায়িত্ব তারা পালন করেন

না আমরা নিশ্চয় শিক্ষামন্ত্রী যেহেতু হয়েছেন তিনি একজন শিক্ষক মানুষ শিক্ষিত মানুষ অধ্যাপক মানুষ তিনি একসময় শিক্ষামন্ত্রী ছিলেন কিছুদিনের জন্য তো আমরা অবশ্যই তাকে আমাদের সংগঠনের অভিনন্দন জানিয়েছি এবং আমরা আলোচনা চলছে যে আমরা একটা সাংগঠনিকভাবে সমস্ত ঐক্যবদ্ধভাবে আমরা একটা শিক্ষামন্ত্রীকে একটা শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য কিন্তু বর্তমান যে সিচুয়েশন সেই সিচুয়েশনে আমরা সম্ভব হবে কিনা আমরা বুঝতে পারছি না তো আমাদের আলোচনা চলছে এবং আমরা আশা করছি এই শিক্ষামন্ত্রী নিশ্চয়ই আমাদের যারা বঞ্চিত নিপীড়িত শোষিত যে শিক্ষক কুল আছে তাদের জন্য তিনি নিশ্চয়ই ভাববেন তো এটা আমরা সংগঠনের পক্ষ থেকে আশা করছি এবং আমরা আমাদের যে বঞ্চনার দিকগুলো আমরা এতদিন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে আমরা তুলে ধরার চেষ্টা করেছি কিছুটা হয়তো সফল হয়েছে কিছুটা ব্যর্থ হয়েছি তো আমরা নতুন শিক্ষামন্ত্রীকে আবার নতুন করে আমাদের সেই বিষয়গুলো তুলে ধরতে হবে যদিও আধিকারিকদের মাধ্যমে যে কি বিষয়গুলো হয়ে আছে না আছে সেগুলো মন্ত্রী চেঞ্জ হলেই তাকে তার কাছ থেকে অটোমেটিক ভাবে পৌঁছে যাই যে বিষয়গুলো তবু আমাদের সাংগঠনিকভাবে আমরা সেই বার্তাগুলো শিক্ষামন্ত্রী নতুন শিক্ষামন্ত্রীকে আমরা পৌঁছে দেব এবং আমাদের যে সমস্যার কথা আমাদের যে অভাব অভিযোগের কথা সেটা অবশ্যই আমরা জানাবো আশা করছি এই সরকার আগামী পাঁচ বছর বিশেষ করে শিক্ষা মন্ত্রী আগামী পাঁচ বছর শিক্ষকদের জন্য যথেষ্ট কাজ করবেন এটা আমরা আশা রাখি অবশ্যই স্যার আপনারা যেটা জিজ্ঞেস করব এই যে কিছু একটা ইনক্রিমেন্ট হয়েছে সামথিং হ্যাঁ 3% এটা মতো নয় কিন্তু একাডেমিক সুপারভাইজাররা এই বিষয়টা থেকে বঞ্চিত এবং ওনারাবারেবারে আমাদের কাছে মানে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছেন যে আমাদের একটা অবিলম্ভ দেখা হোক এই বিষয়ে আপনাদের কি পদক্ষেপ হবে এই হ্যাঁ এই বিষয়ে আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি আমরা নির্বাচনের আগে এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি আমরা সেখানে আধিকারিকদের আমরা বিষয়টা জানিয়েছি ওনারাও বলেছেন যে ঠিক আছে আমরা এই বিষয়টা অলরেডি আমরা খুব তাড়াতাড়ি অর্ডার করে দেব কিন্তু তার ইতিমধ্যেই নির্বাচনী যে আচরণবিধি লাগু হয়ে যাওয়ার জন্য সেটা হয়নি এবং এটা সবকিছুই ঠিক হয়ে আছে একাডেমি সুপারভাইজার যে থ্রি পার্স থেকে যেহেতু বঞ্চিত বঞ্চিত ঠিক নয় যাই হোক ওরা অর্ডারটা না হওয়ার জন্য ওরা পাইনি অবশ্যই যেদিন থেকে ফেব্রুয়ারি মাস থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছে একাডেমিক সুপারভাইজারও সেই ফেব্রুয়ারি মাস থেকে এরিয়ার হিসাবে ইনকামটা পাবেন আমরাও সাংগঠনিকভাবে যারা নেতৃত্ব আছি তারাও প্রচন্ড বিব্রত কারণ একাডেমিক সুপারভাইজাররা আমাদের সবসময় কাছে থাকে বা আমার প্রতিটি ব্লকে একাডেমিক সুপারভাইজার আছে তো তারাও তাদের কাছে আমরা সত্যি কথা বলতে গেলে আমরা লজ্জিত যে আমরা সংগঠন করে এদের বিষয়টা সমাধান করতে এখনো পর্যন্ত পারি নাই তার জন্য আমরাও লজ্জিত আমরা সংগঠনের পক্ষ থেকে একাডেমিক সুপারভাইজারের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং আগামী দিনে তাদের যে ইনক্রিমেন্টটা হবে এটা নিশ্চিত থাকুন এবং সমস্ত কাগজপত্র রেডি হয়ে আছে স্যার অনারিয়ামটার খবর এই মুহূর্তে কি আছে এটা কি দ্রুত হয়ে যাবে হ্যাঁ অনারিয়ামটা দ্রুত হয়ে যাবে সম্ভবত কালকে সমস্ত রেডি হয়ে গেছে কালকে আমরা যে আমরা যে সময় পর্যন্ত খবর নিচ্ছি তাতে করে ছাড়িনি তবে কাগজপত্র রেডি হয়েছে কালকে ছাড়ার কথা কালকে না ছাড়লে অবশ্যই আজকে হান্ড্রেড প্রতিটি জেলায় ঢুকে যাবে হয়ে যাবে না কোথাও কোথাও না না প্রতিটি জেলাতে অনারিয়াম রাজ্য থেকে যখন ছাড়ে প্রতিটি জেলাতেই অনারিয়াম ঢুকে যাবে এবার জেলাগুলো মানে ওই এর আগেও বলেছি আপনাকে জেলাগুলো ঠিকঠাক আধিকারিকরা কোথাও কেউ কর্মে আক্রান্ত এই নিয়ে বা কেউ বিভিন্ন রকম অজুহাতে একটু ডিলে করে দেয় বিশেষ করে এই করোনা আবহাওয়ার জন্য আরো সুযোগটা পেয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে বিষয় তবে এর ব্যাপারটা যেটা বোনাসের ব্যাপারটা এখনো পর্যন্ত মিশনের যে অর্ডারটা শিক্ষা দপ্তর থেকে যে অর্ডার সেই অর্ডারটা না আসার জন্য বোনাসটা এই অনার সঙ্গে হচ্ছে না আশা করছি সামনের সপ্তাহের মধ্যে বোনাস ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে মানে ঈদের আগে আর ওই বোনাসটা পাওয়া ঈদের আগে সম্ভব হচ্ছে না 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 অবশ্যই না তো যা হোক ঈদের আগে না হলেও দু চার দিন আগে পেছি এমন কিছু যায় আসে না সেটা শিক্ষকরা হয়তো ম্যানেজ করে নেবেন তো আমরা আশা করেছিলাম একসঙ্গে হলে ভালো হতো স্যার টাকাটা হাতে পেলে যে হচ্ছে দেওয়া সেটা বহুত আর কি এখন হ্যাঁ হ্যাঁ তারপরে একটা মানে হ্যাঁ সেই সেই কিন্তু ধার করতে হবে এটাই ঘটনা অবশ্যই অবশ্যই এটাই ম্যানেজ করার কথা বলছি পরে পাবেন এটা নিশ্চিত যে তারা মোনাস নিশ্চিত পাবেন এটা 100% স্যার যদি আমরা প্রতিদিন একই আলোচনা করি ইনচার্জ এবং মুখ্য সম্প্রসারক সহায়ক হুম এদেরকে দাবি দীর্ঘদিনের মানে এটা কি আদেও কোনো প্রসেসিং এর মধ্যে আছে যে এদের ওই যারা পাননি না না ওটা প্রসেসিং এর মধ্যে আছে কিন্তু এই যে প্রসেসিং এর আগে আপনাকে বলেছি আগে ভিডিওতে বলেছি যারা পাইনি তাদের বিষয়টা প্রসেসিং এর মধ্যে অবশ্যই আছে কিন্তু ঘটনা হচ্ছে এখানে ইনচার্জ আর মুখ্য সহায়ক সহায়িকা মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকা আর ইনচার্জ এই দুটোর মধ্যে অনেকটাই তফাৎ আছে এই বিষয়টা এই জটিলতা আমরা দাবি করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দাবি করেছি যে ইনচার্জ সহ সকলকে এই পয়সাটা দিতে হবে এত সরকারের পক্ষ কি বার্তা দেওয়া যেমন প্রাইমারি স্কুলগুলোতে আমরা যেটা দেখেছি বা আপার প্রাইমারি স্কুল সেখানে যে ইনচার্জ থাকে তাদেরকে স্কুল থেকে সিলেক্ট করা হয় যে আপনাকে ইনচার্জ করা হলো বা এসআই অফিস থেকে ওটা সিলেক্ট করে দেওয়া হয় ঠিক আছে কিন্তু তারা এক্সট্রা কিছু পান না আমরা যেটা দেখেছি স্কুলগুলোর ক্ষেত্রে আপনারা এমএসকেতে একটা আলাদা সেকশন এরা কিন্তু পায় না শিক্ষকগুলো পান না ইনচার্জরা এই আপনাদের ইনচার্জগুলোকে কিভাবে দেবে সেটা নিয়ে জটিলতা সম্পত্তি বা রকম ইঙ্গিত দিয়েছেন দেবে কিনা না না এটা না এখনো পর্যন্ত ফাইনাল যারা মুখ্য সহায়ক সহিকা বা মুখ্য সমপ্রসারক সম্প্রসারিকা আছে তারা তো অবশ্যই পাবেন কিন্তু ইনচার্জদের যাতে দেওয়া যায় সেইভাবে আমরা সাংগঠনিক ভাবে দাবি করেছি এই কারণেই দাবিটা করেছি যে ওখান থেকে আমাদের যে আধিকারিকের পক্ষ থেকে বলা হচ্ছিল যে একটা নির্দেশ যেটা আছে যেটা মাস্টার ডিগ্রি হতে হবে এম এর ক্ষেত্রে এই সমস্ত বিভিন্ন রকম ওরা ফতোয়া জারি করছিল সেই বিষয়টা আমরা বলেছি দেখুন সামান্য তো ইনচার্জরা যদি এক হাজার টাকা বাড়তি পায় তাদের সেই এক হাজার টাকা পেয়ে তাদের অনারে মাত্র চোদ্দ হাজার টাকা তার জন্য মাস্টার ডিগ্রি কি প্রয়োজন আছে এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি এখন এই জটিলতার জন্য এখনো পর্যন্ত এটা ক্লিয়ার হয়ে ওঠেনি তবে আশা করছি আমরা তার ইতিমধ্যে এই নির্বাচনী প্রক্রিয়া আচরণবিধি শুরু হওয়ার জন্য আমরা যোগাযোগ করতে পারিনি তো আমার এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব নতুন শিক্ষামন্ত্রী বা আধিকারিকদের সঙ্গে আমরা যোগাযোগ করব

এখানে কিন্তু অনেক জটিলতা তৈরি হয়েছে এবং যেহেতু কোনো আলাদা এক্সট্রা কোনো ফেসিলিটি আসেনি তার জন্যে যারা ছাড় নিয়েছেন তারা কিন্তু ঘুরে ফিরে আসতে চাচ্ছেন এরকম কিন্তু একটা আকার ইঙ্গিত লক্ষ্য করছে আমরা বিভিন্ন জায়গাতে এবং একটা মামলাও নাকি হয়েছে আনিরুল ইসলাম বাবু বলছিলেন যে একটা মামলাও কিন্তু রুজু করা হয়েছে এবং যদি সরকারের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে সরকার যদি এটাকে নিষ্পত্তি না করে পঁয়ষট্টিতে ফেরার জন্যে তাহলে মামলাটাকে আরো দীর্ঘতর করা হবে মানে আরো শক্তিশালী করে ওতে আরো অনেক জয়েন করে যাতে পঁয়ষট্টিতে ফ্রি দেওয়া যায় সেই ব্যবস্থাটা করা হবে এই বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ এটা তো আমাদের আনাল সাহেব যেটা বলেছেন আমি তো আনাল সাহেব আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক হ্যাঁ তিনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন এবং আমরা এটাও আমরা এর আগে আমরা একটা ভিডিওতে আমিও বলেছি যে যদি ষাট পঁয়ষট্টির মধ্যে কোনো তফাৎ না থাকে কোনো সুযোগ সুবিধা যদি ডিফারেন্স না থাকে তাহলে কি যারা পঁয়ষট্টি থেকে ষাটে চলে এলো তারা কি পাগল তারা তো নিশ্চয়ই সেটা তো মেনে নিতে পারে না কখনোই মেনে নেবে না এবং সেই জায়গায় ষাট যারা আছে তারা যদি কোনো রকম এই আমরা আলোচনা করে দেখবো শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে বা আমরা কিছুদিন অপেক্ষা করে দেখার পরে যদি আমরা না পাই আন্দোলন তো আন্দোলন সঙ্গে তো মামলা তো হবেই যারা ষাট আছে অবশ্য রাজ্যের ষাট অপশনধারী শিক্ষকদের ঐক্যবদ্ধ ভাবে একটা মামলা রুজু হবে আবার নতুন করে আরো বড় আন্দোলন করে বা মামলা করে সেই তার নিষ্পত্তি করতে হবে প্রয়োজনে তারা ফিরে যাবে অবশ্যই প্রয়োজনে তারা পঁয়ষট্টি ফিরে দিতে হবে তাদের এটা দিতে বাধ্য সরকার এটা দিতে বাধ্য অবশ্যই অবশ্যই তাদের দিতে সরকার দিতেও বাধ্য কারণ সরকারের যারা সার নেতা তারা কিন্তু কোনো অপরাধ করেনি বরং সরকারকে তারা সহযোগিতা করেছে সরকার যে সরকারের ইচ্ছা যেটা সদিচ্ছা সরকারের যে ইচ্ছাটাকে তারা প্রায়োরিটি দিয়েছে তার জন্য তারা তো অপরাধী নয় তাহলে কাজেই সরকারকে অবশ্যই তাদের যদি কোনো রকম সুযোগ সুবিধা না দেয় সেক্ষেত্রে তাদের পঁয়ষট্টিতে ফিরিয়ে দিতে হবে অবশ্যই এর দাবি তো থাকবেই অবশ্যই থাকবে তাহলে আপনারা দ্রুত যেটা বলছিলেন যে এই সরকার গঠন হওয়ার পরেই আমরা দ্রুত দরবার করব এই বিষয়ে আপনারা কি বলবেন ভাই এই বিষয়ে এই বিষয়ে আমাদের সমস্ত সংগঠনের দেখুন আমাদের শাসকপন্থী সংগঠনেরও নিশ্চই জানেন এটা লুকানোর কোনো বিষয় নাই আমাদের যে তিন চারটে ভাগ হয়েছিল আমরা এই নির্বাচনের কিছুদিন আগে পর্যন্ত বিশেষ করে চোদ্দই ফেব্রুয়ারি আপনি দেখবেন যে আমরা শিক্ষামন্ত্রীকে নিয়ে একটা ঐক্যবদ্ধ ভাবে বৈঠক করেছিলাম একটা সমাবেশ করেছিলাম এবং সেই ঐক্যবদ্ধ ভাবেই আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা আগামী দিনে এগোতে চাই যাতে আমাদের সংগঠনের কোনো বিভক্ত না থাকে তার সঙ্গে আমি এটাও বলবো যারা এই সরকারের আগেও বলেছি আপনাকে আবারও বলছি যারা এই সরকারের মানে পতাকা তলে বা এই শাসকমন্ত্রী সংগঠনের সঙ্গে আসতে চাইছেন না বা তারা হয়তো তাদের সমস্যা আছে তো তারা হয়তো এটা মেনে নিতে পারছেন না তাদের কাছে একটাই অনুরোধ করব তারা যেন এই সরকারকে যে বিরোধিতা করে যাতে না করে বিরোধিতা থেকে বিরত থাকে কারণ আমরা যারা শাসক সংগঠন আছে তারা সরকারকে অন্তত বোঝাতে হবে যে আমি যাদের জন্য চাইবো তারা আমার পাশে আছে এটা তো আমাদেরকে বোঝাতে হবে যদিও আমরা এর আগে ভিডিওতে আপনাকে বলেছি আমরা বোঝাতে কিছুটা হলেও সক্ষম হয়েছি কারণ এই নির্বাচনে দেখবেন গত লোকসভা নির্বাচনে আমরা প্রতিটি সিটেই অধিকাংশ একটা সিট ছাড়া অধিকাংশ সিটেই পোস্টাল ব্যালটে এই সরকারের বিপক্ষে ভোট হয়েছিল কিন্তু আমরা সেই জায়গাটাকে অনেকটা ওভারকাম করে এই সরকারকে আমরা পোস্টাল ব্যালটে এগিয়ে দিতে পেরেছি কাজে এই দাবিটা তো আমরা সরকারের কাছে রাখতেই পারি অবশ্যই এবং আমরা যে সত্যিকারই বলছি বলতে যে কোনো আন্দোলন চলবে না এই মুহূর্তে আপাতত এই মুহূর্তে এই মুহূর্তে আমরা অনুরোধ করব কোনো আন্দোলন করা যায়নি আমরা তো না না আন্দোলন তো দেখুন পার্শ্ব শিক্ষকদের আন্দোলন তো মানে সারা রাজ্য কেন সারা দেশ পার্শ্ব শিক্ষকদের আন্দোলন দেখেছে এবং তারা সুশৃঙ্খল ভাবে আন্দোলন করেছে কিন্তু বলুন ফল তো কিছু পাইনি এখানে সেই জায়গায় আন্দোলন প্রয়োজনে করবে সরকারপন্থী সংগঠন আন্দোলন করবে না কথা কখনোই বলে না কারণ আমরা সরাসরি দলটা করি না আমরা নিজেদের পেশাগত দাবি নিয়ে আমরা সংগঠন করছি তাই প্রয়োজনে সরকার যদি আমাদের বঞ্চনাটা যদি দীর্ঘস্থায়ী করতে চাই আমরাও আন্দোলন করব তখন তাদের সে আন্দোলনে সামিল হবে আমরা একটাই বক্তব্য আছে যে সমস্ত শিক্ষক ঐক্যবদ্ধভাবে প্রথমে সরকারের নতুন যে শিক্ষামন্ত্রী এসছেন তার কাছে আমরা আমাদের সমস্ত অভাব অভিযোগের কথা জানাবো আমাদের দাবি আদায় আহ হওয়ার জন্য কিছুদিন অন্তত সময় দেব তারপর না হলে আমরা আন্দোলন ঐক্যবদ্ধভাবে সকলেই অবস্থায় সেটা তো বাধ্যতামূলকভাবে পেটের জন্য করতে হবে করতেই হবে অবশ্যই তার সঙ্গে ধন্যবাদ আপনাকে আমরা চাই নতুন শিক্ষামন্ত্রী প্রাত্ত্ব বসু ওনাকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের পক্ষ থেকে যাতে আমাদের দাবিগুলো অনতু বিলম্ব পূরণ করেন সেই ব্যবস্থাটা আপনারা সাথে থেকে করবেন এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ জানাই